যদি আপনাদের কাছে আর কে এস ওয়ান কিংবা টু বিশেষ কুপন কিংবা ফুড কুপন থাকে তাহলে আজকে শুধুমাত্র আপনাদের জন্য কেননা ইতিমধ্যেই রাজ্য সরকারের তরফ থেকে জানিয়ে দেওয়া হয়েছে যে আপনাদের যাদের কাছে আর কে এস ওয়ান কিংবা টু বিশেষ কুপন কিংবা ফুড কুপন রয়েছে আপনাদেরকে সেই ফুড কুপন থেকে কতদিন পর্যন্ত মাল দিবে রেশনে এর পাশাপাশি আপনার যাদের এখনও পর্যন্ত রেশন কার্ড কিংবা ফুড কুপন ওয়ান টু পাননি অর্থাৎ আবেদন করেছেন অনলাইনে কিংবা অফলাইনে এখনও পর্যন্ত না পেয়ে থাকেন সেতে আপনাদের যে ফুড কুপনটি রয়েছে সেটি কীরকম হবে সমস্ত ডিটেলস কিন্তু জানিয়ে দিয়েছে রাজ্য সরকার তো আজকে আমরা সমস্ত ডিটেলস দেখে নেব আজকের ভিডিওতে এর জন্য আপনাদের যে কাজগুলো করতে হবে আপনি যে ভিডিও দেখতেই পাচ্ছেন তা দিয়ে ক্লিক করে বৃদ্ধি একদিন আজের লাইন সাবস্ক্রাইব দেখতে পাচ্ছেন সে ক্লিক করে পাশে বেলেন ক্লিক করে নোটস অলকে রাখুন আজকাল সাবস্ক্রাইব করে গেছেন তাদেরকেও অসংখ্য ধন্যবাদ ওয়ান স্ক্রিনে আপনারা দেখতেই পাচ্ছেন যে লকডাউন চলাকালীন যে সকল দুঃস্থ দরিদ্র মানুষদের ডিজিটাল রেশন কার্ড ছিল না সেই সকল মানুষদের রেশনের খাদ্য সামগ্রী সরবরাহ করার জন্য রাজ্য সরকারের তরফ থেকে ফুড কুপন কিংবা বিশেষ কুপন দেওয়ার বন্দোবস্ত করা হয়েছে এই সকল ফুড কুপনের মাধ্যমেই রাজ্য সরকারের তরফ থেকে দু হাজার একুশ সালে জুন মাস পর্যন্ত সম্পূর্ণ বিনামূল্যে রেশনে সামগ্রী সরবরাহ করার সিদ্ধান্ত নিয়েছে রাজ্য সরকার ফুড কুপন অদিন পর্যন্ত কার্যকর থাকবে যতদিন পর্যন্ত গ্রাহকরা ডিজিটাল রেশন কার্ড হাতে পাবেন না এ যাবত যে সকল ফুড কুপন গ্রাহকদের হাতে দেওয়া হয়েছে সেই সকল ফুটকুপনে কিন্তু থাকত শুধুমাত্র ক্রমিক সংখ্যা কিন্তু এবার এই ক্রমিক সংখ্যার পরিবর্তে আনা হচ্ছে বারকোট বারকোট ছাড়াও ফুটকুপনে থাকতে হবে পদাধিকারী সরকারি আধিকারীদের ছাপানো সই আর এই বারকোট অথবা ছাপানো সই না থাকলে অর্থাৎ নতুন নিয়ম না মানলে মিলবে না কিন্তু বিনামূল্যে রেশন সামগ্রী এক্ষেত্রে দুটি সুবিধের কথা মাথায় রেখে কিন্তু এমন সিদ্ধান্ত নিয়েছে রাজ্য সরকার এমন সিদ্ধান্তের ফলে যেমন অনিয়ম ঢেকানো যাবে ঠিক তেমনি এফপিএস মেশিনের বারকোড লাগানো কুপন রাখলেই গ্রাহকদের সম্পর্কে সমস্ত তথ্য কিন্তু সহজেই জেনে নিতে পারবেন রেশন ডিলাররা দ্বিতীয়ত ছাপানো সই থাকলে বারবার সহের দরকার কিন্তু পড়বে না ফলে চাহিদা মতো ফুড ইন্সপেক্টররা কর্তৃপক্ষের অনুমোদন নিয়ে কুপন ছাপিয়ে নিতে পারবেন তো আশা করি আপনারা প্রত্যেক বুঝতে পেরেছেন যে আপনাদের যাদের কুপন রয়েছে আপনারা যতদিন পর্যন্ত কাঠ পাবেন না অর্থাৎ একুশে জুন মাস পর্যন্ত আপনার সম্পূর্ণ বিনামূল্যে সেই ফুটকুপনকে মাল পেয়ে যাবেন যেদিন কাঠ পাবেন সেদিন আপনার ফুটকুপি ম্যাথ কিন্তু শেষ হয়ে যাবে এর পাশাপাশি নতুন যে কুপন আপনাদের দেওয়া হবে অর্থাৎ যাদের আবেদন করেছেন সেই কুপনে কিন্তু এখন থেকে বারকোট লাগানো থাকবে সেই কুপনে কিন্তু আপনাদের আর কোনো রকম ক্রমিক সংখ্যা যে রয়েছে এক দুই করে তা তো থাকবে না এখন থেকে আপনার কুপনে কিন্তু থাকবে বারকোট এর পাশাপাশি কিন্তু সরকারি আধিকারিকদের কিন্তু ছাপানো সই থাকবে তো আসলে আপনি প্রত্যেকে বুঝতে পেরেছেন এই নিয়মটি আপনাদের কতটা কাজে আসবে অবশ্যই কমেন্ট সময় জানিয়ে দেবেন এবং যখন নতুন আপডেট চলে আসবে সমস্ত আপডেট আপনি সে পেয়ে যাবেন এই জেনে সাবস্ক্রাইব করে পাশে ক্লিক করে নোটসমে রাখবেন তো প্রত্যেকে ভালো থাকুক